আমরা এখন অবস্থান করছি পঞ্চগড় মহিলা কলেজে, আর এই কলেজের ভিতরে একটা জিনিস আছে, একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটা হচ্ছে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তো মিউজিয়ামটা হচ্ছে রক মিউজিয়াম। আর এই ভবনটার নাম হচ্ছে রক ভবন। এই ভবনটার ভিতরে বিভিন্ন রকমের পাথর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় পাথর আছে, অনেক বড় বড় পাথর এখানে। এসে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভিতরে মিউজিয়াম বানানো হয়েছে, রক মিউজিয়াম। আমরা এখন আছি রক মিউজিয়ামের ভিতরে, আপনাদেরকে রক মিউজিয়ামের ভিতরে যা যা আছে সবকিছু দেখানোর চেষ্টা করছি। এটা কি কাঠের নাকি ভাই? বাবুই পাখির বাসা, বিভিন্ন রকম ছোট বড় পাথর। সামনে যে চা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, চলুন ইন্ডিয়া থেকে ঘুরে আসি। এই যে এই যে পিলারটা আছে, এই পিলারের ওইদিকে ইন্ডিয়া আর এদিকে বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ। এখন আমরা যাব ইন্ডিয়াতে, চলুন। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করে ফেলেছি। এখান থেকে যত কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই ইন্ডিয়া। এই পুরো চা বাগানটা ইন্ডিয়ার ভিতরে পড়ে। আমরা এখন ইন্ডিয়াতে আছি। বাজে ছেলে, ইন্ডিয়ার জিনিস মেরে খাচ্ছে। Cheers for it. ইন্ডিয়ার জিনিস মেরে দিলাম। যতদূর আপনারা দেখতে পাচ্ছেন চা বাগান সম্পূর্ণ ইন্ডিয়ার। কেউ কোথাও না গেলে আমরা চলে আসি। ইন্ডিয়া, আরে মোটর সাইকেল লিখছেন মোটর সাইকেল পার থেকে বাংলাদেশ। আমরা এখন ইন্ডিয়াতে আছি, উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা উইদাউট পারমিশন।
আর এই ছেলে হচ্ছে ইন্ডিয়া সম্পত্তি মেরে খাচ্ছে সব লিলো সব সকের জিনিসের দাম লাখ টাকা আজকে ইন্ডিয়া সব চাপাতি নিয়ে চলে যাবো বাসায় যাবো সুসম্মানে বলবো যে ইন্ডিয়া থেকে চাপাতি নিয়ে এসেছি আমি ভালো বাংলাদেশ থেকে যে ইন্ডিয়াতে নিয়ে এসেছি এইটা 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 মেন